আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো জনআন্দোলন পোর্টালে সাতাশ তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আর আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছেন সাতাশ তারিখের কি থিম রয়েছে অর্থাৎ শুক্রবার আপনাদের এই মাসের শেষ শুক্রবার আপনারা জানেন শেষ শুক্রবারে আপনাদের কিন্তু সেন্টারে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবসও কিন্তু পালন করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট থিম হিসাবে অ্যানিমিয়া টেস্ট ট্রিট টক অর্থাৎ অ্যানিমিয়া নিয়ে যে ফার্স্ট টেস্ট আছে অ্যানিমিয়া হলে কি করতে হবে এবং তা নিয়ে কী ট্রিটমেন্ট এবং সেটা নিয়ে বোঝাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সিবিই কমিউনিটি বেস্ট ইভেন্ট সুপুষ্টি দিবস অর্থাৎ এই যে সুপুষ্টি দিবস আছে সেটা কিন্তু কমিউনিটি বেস্ট ইভেন্ট বলতে আমরা কিন্তু পোষণ ট্যাগারে কিন্তু ইভেন্ট একটা তুলে থাকি সে চতুর্থ শুক্রবার আপনারা সেন্টারে সুপুষ্টি দিবস বা অন্নপ্রশন দিবস পালন করে থাকেন সেই হিসাবেই কিন্তু আপনারা যে ইভেন্টস আছে সেই ইভেন্টসে আপনারা কিন্তু সাবমিট করে থাকেন সেটাও কিন্তু আপনাদেরকে শুক্রবারে কিন্তু সাবমিট করতে হবে সাতাশ তারিখে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি থিমও কিন্তু বলা রয়েছে প্রথম থিম অ্যানিমিয়া এবং দ্বিতীয় থিম হচ্ছে ম্যাথ সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস অর্থাৎ যদি আপনি সেকেন্ড থিম আপনারা সিলেক্ট করেন জনআন্দোলন পোর্টালে তাহলে কিন্তু অবশ্যই অন্নপ্রাশন দিবসটা আপনাদেরকে এখানে দেখাতে হবে এবং আপনারা পোষণ টাকারও কিন্তু সেই সঙ্গে তুলে ফেলবেন এখানে কিন্তু সাতাশ তারিখে দুটো থিম কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের লেভেল অর্থাৎ এ লেভেল আছে এবং হেলথ সাব সেন্টার নিয়েই কিন্তু এই যে জন আন্দোলন পোর্টাল আছে সেখানে আপনারা গিয়ে অবশ্যই এটাকে এ ডাব্লিউসি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটিতে বলা হয়েছে আপনারা গর্ভবতী ও পশুতি মায়েদের সুপুষ্টি নিয়ে সচেতন করা অর্থাৎ সুপুষ্টি তাদের শরীরের জন্যে সুপুষ্টি কতটা গুরুত্বপূর্ণ বা সুপুষ্টি খাবার খাওয়া কতটা গুরুত্বপূর্ণ সেই সব বিষয় নিয়ে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করতে হবে বা তাদেরকে কিন্তু বোঝাতে হবে এই যে আপলোডিং পোষাণ টাইগারের যে ফটো আছে অর্থাৎ আপনারা যখনই অন্নপ্রাশন বা সুপুষ্টি দিবস পালন করবেন তখন অবশ্যই আপনারা কিন্তু ডেলি ট্রেকিংয়ে আপনারা যে আপনারা অ্যাক্টিভিটি করছেন সেই অ্যাক্টিভিটির ফটো কিন্তু আপনারা ডেলি ট্যাকিংয়ে সেই দিনকে সাবমিট করবেন কারণ আপনারা ডেলি ট্যাকিংয়ে ফোটো সাবমিট করেন যেসব প্রি স্কুলের বাচ্চারা থাকে তাদের যখন খাবার দিচ্ছেন সেই খাবার বা অ্যাক্টিভিটি কিছু করাচ্ছেন তখন সেই সব বিষয়গুলো তখন আপনারা ফটো সাবমিট করেন তো সাতাশ তারিখে যেটা করতে হবে আপনারা যখন মায়েদের নিয়ে মিটিং করছেন সেই বিষয়টাই তখন আপনারা ক্যাপচার করে বসেন ট্যাকারে কিন্তু আপনারা সাবমিট করবেন তো আমরা দেখে জন আন্দোলন পোর্টালে সাতাশ তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে তো আমরা তার আগেই দেখে নিলাম যে অর্ডার কপিতে যেগুলো বলা আছে সেই থিম এবং অ্যাক্টিভিটি কিন্তু আমরা নিয়ম মেনেই কিন্তু সাবমিট করব তো আপনারা যখনই আপনারা ভিডিওটি দেখছেন এই যে সাবস্ক্রাইব বাটান আছে সেখানে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এখানে যে লাইক বাটন আছে সেখানে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাতাশ তারিখের জন্য ম্যাথ সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস এই অপশানটাকে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে একদম শেষের দিকে তারপরে দেখুন এই যে লেভেলটাকে এডাব্লিউসি করে নেবেন তারপরে নিজ সেন্টার আপনারা চুজ করে নেবেন তারপরে অ্যাক্টিভিটি আমরা দেখে নেব অ্যাক্টিভিটি যেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অন্নপ্রাশন দিবস আছে সেটা কিন্তু অবশ্যই এই অন্নপ্রাশন দিবসে ক্লিক করে আপনারা সাতাশ তারিখের জন্য সাবমিট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রম ডেট এবং টু ডেট দু দিনই কিন্তু সাতাশ তারিখ হবে অবশ্যই আপনারা সাতাশ তারিখ করবেন তারপরে যে পার্টিসিপেশনের যে সংখ্যা আছে সেটা আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে এখানে ফটো আপনারা সাবমিট করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে পোষণ টাকার অ্যাপস আছে সেই পোষণ টাকার অ্যাপসেও কিন্তু ডেলে ট্র্যাকিংয়ে আপনারা অন্নপোষণ দিবস পালন করছেন তার ফটোও কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে ডেসক্রিপশন বক্সে ডেলির মতোই যেটা আপনাদেরকে বলে দিয়ে বলে আসছি এতদিন ধরে যে আপনারা চাইলে কিছু লিখতে পারেন না লিখতেও পারেন কোনো সমস্যা কিন্তু হবে না আবারও রিপিট করছি আপনাদের যদি প্রোজেক্টের কোনো প্রোজেক্টের যদি আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড না জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং তার সঙ্গে ডিস্ট্রিক্টের নাম এবং প্রোজেক্টের নাম উল্লেখ করবেন তাহলে কিন্তু পাসওয়ার্ড দিতে আমার সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক